দীঘাতে যাচ্ছি, দীঘা অনেকদিন পরে দীঘাতে যাচ্ছি, দারুণ মজা হচ্ছে। কামরুলিপ্ত এক্সপ্রেসের ট্রেনের ভাড়াগুলো তোমাদেরকে একটু বলে দিই। 2S অর্থাৎ সেকেন্ড সেটিং, আমি 2S এ যাচ্ছি, আর এই 2S এর ভাড়া হলো এক নাম্বার, এইদিকে তিনজন, এইদিকে দুজন। এখন সব লোকজন সব ঢুকছে, এখানে তোমরা ব্যাগ রাখতে পারো, দেখো এখানে লাইট আছে, এই দেখো 105 104, ভালোই স্পিড আছে। কি হলো মানে আমি কিছুই বুঝতে পারছি না, 6:45 ট্রেন 9:45 দিয়ে দিয়েছে, মানে কি রিজনে মাথায় হাত। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা নতুন এপিসোড নিয়ে। আজকে ট্রেলার দেখেই মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে আজকের আমি কোথায় যাচ্ছি, ঠিকই ধরেছো। আজকের আমি যাচ্ছি বাঙালির প্রিয় সেই ডেস্টিনেশন দীঘাতে। মানে কথায় আছে উঠলো বাই তো কটক যাই, একদমই নয়, এখন উঠলো বাই তো দীঘা যাই। আর আমার সামনে দেখতে পাচ্ছ গঙ্গা, আর বাঁ দিকে হাওড়া ব্রিজ, আর এই হচ্ছে সকালের হাওড়া স্টেশন। দেখো কত ভিড় দেখো, আর এখানে চার্ট বোর্ড লাগানো আছে, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। 9:45 কেন দেখাচ্ছে? আরে আমি কি ঠিক দেখছি? 6:45 ট্রেন 9:45? না আমি দেখতে ভুল করছি, বুঝতে পারছি না, দাঁড়া ভালো করে দেখে নেই তারপর তোমাদেরকে জানাচ্ছি। ভাই এটা কি হলো মানে আমি কিছুই বুঝতে পারছি না, 6:45 ট্রেন 9:45 দিয়ে দিয়েছে, মানে কি রিজনে মাথায় হাত। এদিকে 4 ঘন্টা আগে চলে এসেছি 6:45 ট্রেন ধরবো বলে, এখন ডিসপ্লেতে মেনশন করে দিয়েছে যে রিশিডিউল করেছে 3 ঘন্টা লেট। 6:45 ট্রেন 9:45 দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, এখন কী করবো মানে কিছুই বুঝতে পারছি না। 3 ঘন্টাই হাওড়া স্টেশনেই কাটাতে হবে, কোনো আর অপশান নেই। এখানে ভুলটা কিন্তু আমার, এই যে রিশিডিউল হয়েছে তার একটা আপডেট মেসেজ আমাকে ফোনে দিয়েছিল, বাট আমি লক্ষ্য করিনি, আমি তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি। মেসেজটা এখন আমি দেখছি, এই দেখো আমারই ভুল, আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। সো কিছু করার নেই, এখানে আপাতত 3 ঘন্টা আমাকে মানে বসে থাকতে হবে বা ঘোরাঘুরি করতে হবে। চলো দেখি কি হচ্ছে, দেখি সব কিছু তোমাদের সাথে আমি আপডেট করব। ম্যাম 1:08:57 দামিনী দেখতে 9:45 এটা 6:45 ছিল না ম্যাম? লেট আছে, রিশিডিউল হয়েছে। আচ্ছা মানে কী কারণে সেটা জানতে পারি ম্যাম? গাড়ি আসার গাড়ি লেট আছে, তার জন্য যাওয়ার গাড়ি লেট আছে। তো আমি ইনকোয়ারিতে গিয়েছিলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে ম্যাম রিশিডিউল হয়েছে কেন, তো বলছে আসার গাড়ি লেট হয়েছে বলে যাওয়ার গাড়ি লেট হয়েছে। তো বুঝতে পারছি না কী কারণে, যাই হোক রিশিডিউল দেখিয়ে দিয়েছে, তো এইভাবেই আর কি ট্র্যাভেল করতে হবে। এটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, বাট তোমরা যখন বাড়ি থেকে মানে বেরোবে প্লিজ মোবাইলটাকে একবার চেক করবে, SMSগুলো যে মানে যদি রিশিডিউল হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেবে, যেমন আমাকে জানিয়ে দিয়েছিলো, কিন্তু ভুলটা আমার, এই জন্য এই অবস্থা। তো চলো দেখা হচ্ছে আবার পরে, একটা জলে বদল দিন। তোমাদেরকে একটা আপডেট আমি করে দেই, তোমরা যখন যে কোনো ইন্ডিয়াতে যে কোনো রেল স্টেশন থেকে যখন জল নেবে না, এই জল দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এখানে লেখা আছে রেল নিড, ঠিক আছে, মানে তুমি যদি 20 টাকা দিয়ে দাও তো 20 টাকায় নিয়ে নেবে। জলের দাম কিন্তু 15 টাকা, ঠিক আছে, কিন্তু এরা সেল করে 20 টাকা করে। তুমি যত সময় পর্যন্ত না বলবে যে দাদা জলের দাম তো 15 টাকা, তত সময় এরা 5 টাকা কিন্তু রিটার্ন করবে না, বা 15 টাকা কিন্তু নেবে না, 20 টাকায় নেবে। তাই যখনই জল নেবে 15 টাকায় দেবে, 15 টাকার বেশি কিন্তু দেবে না, সে রেল স্টেশনে হোক বা ট্রেনের মধ্যে হোক, এটা মাথায় রাখবে। ফাইনালি দীঘা যাওয়া ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে। 3.5 ঘন্টা আমি ওয়েট করে এসেছি, 3.5 ঘন্টা ওয়েট করার পরে 9:45 ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হলো হাওড়া মেট্রো, এখান থেকে তোমরা মেট্রো ধরে এসপ্ল্যানেড যেতে পারবে।
দেখে নাও। আর আমি তো কভার করেছিলাম, ফার্স্ট কমার্শিয়াল জার্নি আমি কভার করেছিলাম তখন। তো চলো 19 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকের এই দীঘা সফরে আমি একাই যাচ্ছি, আমার সাথে আমার একটা বন্ধু যাওয়ার কথা ছিল, বাট রাতে বলে দিল ভাই আমি যেতে পারবো না। তো কিছু করার নেই, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একার কাজ একাই করা ভালো, কে যাবে কে যাবে না এইসব নিয়ে মানে কোনো কিছু ভেবে লাভ নেই, ঠিক আছে, তোমার কাজ তোমাকেই করতে হবে। তো ট্রেন নাম্বার 128 57 তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে 6:45 ছাড়ে এবং দীঘাতে গিয়ে পৌঁছায় 10:45। 6:45 ট্রেন ছিল, 3 ঘন্টা মানে ডিলে হয়েছে আর কি, রিশিডিউল হয়েছে, অনেক মানুষে আর কি মানে একটু হ্যারাসমেন্ট হয়েছে, কিছু করার নেই। আমার মনে হয় যে এই অ্যাক্সিডেন্টের জন্য, মানে রিসেন্ট যে অ্যাক্সিডেন্ট হলো কাঞ্চন জঙ্গা এক্সপ্রেস, সেই কারণেই হয়তো এই সমস্যাটা হয়েছে, এগুলো তো আমাদের হাতে নয়। চলো ঠিক আছে, তো আজকের আমরা টোটাল 3 ঘন্টা 20 মিনিট জার্নি করবো, বাট যা অবস্থা দেখতে পাচ্ছি মানে 3 গুণ 6 ঘন্টা হয়ে যায় কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে যারা অনেক প্যাসেঞ্জার ছিল সবাই মানে বিরক্তি বোধ করছে, বলছে আমরা 5টা থেকে ওয়েট করছি এত সময় ধরে, এখনও কোনো ট্রেনের কোনো মানে ট্রেনই আসছে না, 9:45 ট্রেন, মানে সবাই একটু মানে ক্ষোভ দেখাচ্ছে আর কি। তো চলো ট্রেন আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে সিসিটা দেখাই, অর্থাৎ চেয়ার কার, মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসের সিসি কারটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সিসি কার, এখানে দুটো এসি আছে, এটা আর সামনে। এই হচ্ছে সিসি কার, এইদিকে 3 জন, এইদিকে 2 জন, এখন সব লোকজন সব ঢুকছে। এখানে তোমরা ব্যাগ রাখতে পারো, এখানে লাইট আছে। তো এই হচ্ছে সিসি কার, এই সিসি কারের ভাড়া হলো 380 টাকা। এই বসলাম, জানলাটা খুলে দেই, সিটটা কিন্তু রিক্লাইন করা যায়, রিক্লাইন করলাম, এই দেখো এইভাবে আরামসে কিন্তু যাওয়া যাবে, ঠিক আছে। একটা ছোট ট্রে আছে, তোমরা ব্রেকফাস্ট, জলের বোতল, হালকা ব্যাগ রাখতে পারো। কাকুগুলো এত কথা বলছে না, মানে আমি আর কথা বলতে পারছি না। তো চলো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম, এখন আমরা যাবো 2S-এ, ঠিক আছে। যেহেতু আমি 2S-এ টিকিট কেটেছি, সিসিতে আমি টিকিট পাইনি তৎকালে, তো আমি তৎকালে কেটেছি মানে 2S-এ, 2S অর্থাৎ সেকেন্ড সিটিং। তো চলো আমার কোচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই হলো প্যান্ট্রি কার, মানে এরকমটা হয়তো তোমরা কোনোদিন দেখোনি, মাত্র 3 ঘন্টার জার্নিতে আমরা প্যান্ট্রি কার পাচ্ছি। প্যান্ট্রি কারে কী কী খাবার আছে সব তোমাদেরকে দেখাবো, আর ট্রেনের ভাড়া সব কিছু ডিটেলসে বলবো। আমি একটু কোচে যাই, ব্যাগ রাখি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি পুরো হাঁপিয়ে গিয়েছি, মানে পিঠে ব্যাগ নিয়ে না মানে হেভি কষ্ট হচ্ছে। আর এই হলো আমার কোচ, D3, আমার সিট নাম্বার হলো 17-18, যেহেতু ফ্রেন্ডের আর আমার কাটা ছিল, বাট ও তো আসলো না। চলো 17-18 কোন দিকে আছে, এটা D3 না ভাই, D3 না। আপনাদের কত 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 নম্বর কোচ? D3 কি করে হবে, D3 তো আমারই কাটা আছে। দেখুন তাহলে পিনার নাম্বার দিয়ে চেক করুন, D3 তো আমার কাটা 17-18।
তো ফাইনালি আমার সিটে বসে পড়লাম। যেহেতু আমি আগেও বললাম যে আমি দুটো মানে টিকিট কেটেছিলাম, আমার বন্ধু ক্যান্সেল করেছে, তো চলো জার্নি শুরু করা যাক। সাড়ে তিন ঘন্টা তো মানে বসে বসেই আর কি কাটানো হয়েছে। তোমাদের সিটগুলো একটু দেখাই, এখানে চারজন করে দেখো, 16, 17, 18, 19, আর ওপরে তোমরা ব্যাগ রাখতে পারো। এইদিকে দুজন করে, এইদিকেও চারজন করে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। ঘড়ির কাঁটা 9:50, আর এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। 9:45 টাইম ছিল, 5 মিনিট আরও লেট, মানে লেটের পরে লেট, ঠিক আছে। কখন যে দীঘায় গিয়ে পৌঁছাবো মানে কিছু বলার নেই। তো চলো আজকে জার্নিটা দেখতে থাকো, মজা আর কি বলবো, দুঃখই আর কি। হ্যাঁ, মানে ট্রেন এত লেট করছে যে মানে মাথা দিয়ে ঘেম বেরিয়ে যাচ্ছে, এই মানে এই অবস্থা আর কি। চলো আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, একটা দাদা এলো, ঠিক আছে, এসে মানে খুব জলদি জলদি সবাইকে এই কার্ডটা দিচ্ছে। আমি হোটেলের নাম নিচ্ছি না, মানে কীভাবে বিজনেস টিক্স করছে মানে ভাবতে পারছো? মানে ট্রেনের মধ্যে হোটেলের মানে কার্ড দিয়ে দিচ্ছে, ইয়া ভাতে ভাই। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের ট্রেনের ভাড়াগুলো তোমাদেরকে একটু বলে দিই। 2S অর্থাৎ সেকেন্ড সেটিং, আমি 2S যাচ্ছি, আর এই 2S ভাড়া হলো 105 টাকা। আর তোমরা যদি সিসিতে যাও, সিসি অর্থাৎ চেয়ার কার, যেটা এসি আছে তোমাদেরকে আগে দেখালাম, সিসি কারের ভাড়া হলো 380 টাকা। বাট এইগুলো কিন্তু মানে নর্মাল টিকিট পাওয়া খুবই মুশকিল, তোমাদেরকে তৎকাল কাটতে হবে। যেমন আমি কিন্তু তৎকাল কেটেছি এই 2S, তা না হলে কিন্তু তোমরা টিকিট পাবে না, ঠিক আছে। আর কোচ হলো তোমার এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের টোটাল কোচ হলো মানে সেকেন্ড সিটিংয়ের 10খানা কোচ আছে, আর এসির 2, আর প্যান্ট্রি কার আছে, আর জেনারেল কোচ হলো 1টা। ঘড়ির কাঁটা 10:12, আর এই মুহূর্তে আমাদের জার্নির প্রথম হল্ট সাঁতারগাছি। মানে আমরা এখন সাঁতারগাছি এসে পৌঁছালাম, ঠিক আছে। আর এখানে হল্ট আছে মনে হয় 2 মিনিটের, আমি ভুলে গেছি, সরি। দাদা দেখছে, যাবে নাকি দাদা দীঘাতে? কোথায় যাবে? কোথায়? মৌরি গ্রাম। পরের স্টেশনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই হচ্ছে বেসিন, একটা আয়না, আর এই ওয়াশরুম। আমি আর নিচের দিকে দেখাচ্ছি না, পরিষ্কার আছে বাট আমি দেখাচ্ছি না। আর এই হচ্ছে আমার কোচ D3। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে। প্যান্ট্রি কার আছে মানে তোমাদের খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা হবে না, জল বলো মানে ব্রেড বলো স্যান্ডউইচ বলো সব রকম খাবার দাবার উঠছে। মাঝে সাঝে কিন্তু আবার ডিম সিদ্ধ মানে আমের জুস সব রকম খাবার উঠছে, তো অসুবিধা হবে না। এখানে কাকুরা আছে, কাকুরা বসিরহাট থেকে এসছে, সবাই একসাথে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো কাকু এই নিয়ে কতবার গিয়েছো? আমি এই নিয়ে 6বার। ভাবতে পারছো এই নিয়ে কাকু 6বার দীঘাতে গিয়েছে? তো এই 6বার দীঘা না গিয়ে একটু পাহাড় পাহাড় ঘোরো, ভালো লাগবে, ঠিক আছে। হ্যাঁ যাবো, এবার যাবো। যাবেন? ঠিক আছে, আমি সব প্যাকেজ করে দেবো, ঠিক আছে। আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসে ট্রেনের স্পিডটা তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো 105, 104, ভালোই স্পিড আছে। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pulls down from the sky, just two hearts running. হাওড়া থেকে দীঘা যেতে আমাদের এই তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন টোটাল
ছখানা স্টেশনে কিন্তু হল্ট করবে। এখন আমরা ফুলেশ্বর ক্রস করছি। চল্লিশ মিনিট ট্রেন ছাড়লো, আর এর মধ্যে দেখো বিড়ি খেয়ে বেসিনের মধ্যে দিয়ে দিয়েছে। ভাই সত্যি কথা বলতে এইসব পাবলিকগুলো না টোটালি পুরো আলাদা, মানে এদেরকে তুমি মানে কি বলবো, মানে এদেরকে যতই তুমি বোঝাও না কেন এরা কোনোদিন বুঝবে না। এরা ঠিক ট্রেনের মধ্যে বিড়ি খাবে, লুকিয়ে মানে লুকিয়ে চুকিয়ে বিড়ি ঠিক খেয়ে নেবে, তাই তো দাদা? বিড়ি 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 ঠিক খাবে ট্রেনের মধ্যে, তাই না? যতই বারণ করো বিড়ি ঠিক খাবে। 30-40 মিনিট ট্রেন ছাড়লো, বিড়ি খেয়ে বেসিনের মধ্যে দিয়ে কি বলবে বলো। লোক দেখো, ঘড়ির কাঁটা 10:37, আর এখন এসে আমরা পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। আর এখানে এক মিনিটের হল্ট আছে। উলুবেড়িয়াতে যেই এসছে ট্রেন, মানে লোক মানে পাগলের মতো করে মানে উঠে গেছে। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চলো একটু সাইড দাও, উঠে পড়ি। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, উলুবেড়িয়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এই যে সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা ভদ্রক থেকে আসছে, হাওড়ায় যাবে। কাটা 10:58, আর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো মেচেদাতে। আর মেচেদাতে 2 মিনিটের হল্ট আছে, আর আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। এখান থেকেও দেখো লোকজন উঠছে। আর এই মেচেদা কিন্তু সাউথ ইস্টার্ন রেলের মধ্যে পড়ছে। 2 মিনিটের হল্ট শেষ করে আমাদের ট্রেন মেচেদা থেকে ছেড়ে দিল। এর পরের স্টেশন হলো তমলুক, তো চলো তমলুকে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গাইস। ঘড়ির কাঁটা এখন 11:44, আর এই মুহূর্তে পৌঁছে গেলাম তমলুক স্টেশনে। আর এখানে হল্ট আছে মাত্র 2 মিনিটের। এই হচ্ছে তমলুক স্টেশন, পুরো ফাঁকা, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে কি বলবো। সরি আমার ভিডিও চালু হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, বেশ মানে একটা ভস্কা গরম, মানে হাসি পাচ্ছে, মানে বলেন একটা মানে একটা উষ্ক একটা গরম, মানে খুবই বাজে লাগছে গরমটা। যাই হোক এখানে 2 মিনিটের হল্ট আছে, ট্রেনে উঠে পড়ি, নাহলে কখন আবার ট্রেন ছেড়ে দেবে, বলার কিছু নেই। আর এই যে দেখতে পাচ্ছ দেখা আছে তমলুক স্টেশন।
তমলুক থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এবারে আমাদের নেক্সট স্টেশন হলো কাঁথি। চলো কাঁথিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিতরে বসা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। বাইরে একটু এসে এখানে মানে দাঁড়ালাম আর কি গেটের সামনে। বেশ বৃষ্টি হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তোমরা হাওড়া থেকে দীঘা যাবার মোটামুটি দিনে চারখানা ট্রেন পেয়ে যাবে, ঠিক আছে? তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45 ছাড়ে হাওড়া থেকে, আর দীঘায় গিয়ে পৌঁছায় 10:05। বাট আজকের একটু লেট করেছে, একটু নয় অনেকটা। তারপর আছে কান্ডারি এক্সপ্রেস, 2:25 ছাড়বে হাওড়া থেকে আর 5:50 গিয়ে দীঘাতে পৌঁছাবে। এই দুটো ট্রেন তোমরা মানে সপ্তাহে প্রত্যেক দিন পাবে। তাছাড়াও আরও দুটো ট্রেন আছে শনিবার করে ছাড়ে। দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস, এটা হাওড়া থেকে ছাড়ে শুধু শনিবার করে, 8:50 ছাড়বে হাওড়া থেকে আর দীঘায় গিয়ে পৌঁছাবে 11:55। আরও একটা ট্রেন আছে, ওটাও শনিবার করে ছাড়ে, সাঁতরাগাছি থেকে ছাড়ে 9:10 আর দীঘায় গিয়ে পৌঁছায় 12:45। টোটাল চারখানা ট্রেন আছে, তোমাদের যেমন সুবিধা সেইভাবে তোমরা টিকিট বুক করে দীঘা চলে যেতে পারো। এছাড়াও তোমরা বাস করে যেতে পারো দীঘাতে, ওই 300 কি 350 টাকা মতো ভাড়া পড়বে। তাম্রলিপ্ত এক্সপ্রেসে জার্নি করছি দীঘা যাওয়ার জন্য। এই মুহূর্তে এই ভাইদের সাথে পরিচয় হয়েছে। ভাইরা মুর্শিদাবাদ থেকে এসছে দীঘা যাওয়ার জন্য। কখন বেরিয়েছো তোমরা? রাত সাতটার সময় মানে সন্ধ্যা সাতটার সময় বেরিয়েছে মুর্শিদাবাদ থেকে। হাওড়ায় কখন এসছো? হাওড়ায় এসছে 8:00। এরপরে তো আর আমরা কয়েক ঘন্টার মধ্যে দীঘাতে যাবো, গিয়ে আমরা মানে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো, সব ক্লান্তি একদম দূর হয়ে যাবে, তাই তো? যত আমরা দীঘার দিকে যাচ্ছি তত যেন মানে গরম লাগছে। বাট কিছু করার নেই, দীঘাতে গিয়ে দেখি যদি একটু ঠান্ডা ওয়েদার পাওয়া যায়। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু এখন কাঁথিতে ঢুকছে। তো এখন আমরা চলে এলাম কাঁথি স্টেশনে, আর এখানেও 2 মিনিটের হল্ট আছে। বাট এখানে তেমন নামার কেউ নেই, কারণ এর পরের স্টেশন রামনগর, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো দীঘাতে। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি। এবারে আমাদের ট্রেন ছেড়ে দিল কাঁথি থেকে, এরপর আমাদের নেক্সট হল্ট হলো রামনগর। রামনগরের পরেই আমরা নেমে যাব দীঘাতে। আর হ্যাঁ, আরেকটা কথা ভুলে গেছি, এই কাঁথি থেকে তোমরা কিন্তু মন্দারমণি যেতে পারো, ঠিক আছে? পাশেই অনেক অটো আছে, অটো ধরেই তোমরা মন্দারমণিতে চলে যেতে পারবে। চলো উঠে পড়ো দাদা। দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেলাম রামনগর, আর এই রামনগরে হল্ট আছে আমাদের ট্রেনের মাত্র 1 মিনিট। আর রামনগর আসা মানেই একদম দীঘার কাছাকাছি আমরা, আর এখান থেকে 10 থেকে হয়তো 15 মিনিট লাগবে আমাদের দীঘা যেতে। তো চলো একেবারে তোমাদের সাথে দীঘা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরটাকে না থাকলে দিতে পারবে, থাকলে কাজে লাগবে।
ফাইনালি 3.5 ঘন্টা জার্নি করে চলে এলাম দীঘাতে। শান্তি লাগছে। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা দীঘা থেকে ছাড়ার কথা ছিল 10:35, যেটা কারেন্ট টাইম ছিল, বাট এটা রিশিডিউলের কারণে 3 ঘন্টা ডিলে চলছে। সেই কারণে এই ট্রেনটা আজকে ছাড়বে 2:00, মানে এখন 1:30, আর 30 মিনিট পরে এই ট্রেন ছেড়ে দেবে হাওড়ার উদ্দেশ্যে। তো সব রিশিডিউলের কারণে আর কি এসবগুলো হচ্ছে। তো হয়তো মানে আজকে দিনটা এরকম হয়েছে, আগামীকাল থেকে আবার সঠিক টাইমে চলবে এই ট্রেনটা। তো এখন আমি আমার হোটেলের দিকে যাব, আমি আমার হোটেল বুক করেছি। তো চলো বাইরে থেকে আমি একটা গাড়ি ধরে নেব, সেখান থেকে আমি আমার হোটেলে যাব। আর এই সামনে দেখো অনেক টোটো অটো আছে। তোমরা যে হোটেলে যাবে শুধু নাম বলবে, তোমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে? কোনো রকম সমস্যা নেই, প্রচুর অটো টোটো আছে। তোমরা যে হোটেলে যাবে আর কি, যে হোটেলের নাম বলবে সেখানে এনারা তোমাদেরকে পৌঁছে দেবে। যেমন আমি যাব হোটেল ইন্দ্রনীল। দাদা দাদা, ব্যারিস্টার কলোনি হোটেল ইন্দ্রনীল। একা একা? হ্যাঁ, 150 টাকা লাগে। 150 টাকা মাত্র কম বলে? হ্যাঁ, ওনার মুখ দিয়ে পুরো মানে মানে কি বলবো, বাংলার গ্যাস আসছে, ওই জন্য মানে বাংলার মতো বলে ফেলেছে। 150 টাকা লাগবে হোটেল ইন্দ্রনীল। হোটেল ইন্দ্রনীল যাবে? যাবে না? একা ব্যারিস্টার করুন, ওই দিকে যাবো। দাদা বললো ওই দিকে যেতে, চলো দেখি। তো আমি একটা টোটো ধরে নিলাম, আমি যাব ব্যারিস্টার কলোনি হোটেল ইন্দ্রনীল, আর আমার ভাড়া পড়েছে 50 টাকা। ফাইনালি আমি হোটেলে পৌঁছে গিয়েছি। কপাল দিয়ে জল ঝরছে, মানে ঘাম ঝরছে, প্রচণ্ড গরম লাগছে আর কি, মানে এতটা জার্নি করে এসেছি তারই জন্য। যাই হোক, তো আমি কোন হোটেলে এসেছি, কত কী ভাড়া, সব তোমাদেরকে আমি জানাবো। তবে এই ভিডিওতে নয়, পরের যে ভিডিও আসছে মানে 2nd এপিসোডে, হোটেলের ভাড়া কত কী খরচা, আর এই হোটেল থেকে মানে দীঘা সি বিচ কতটা দূরে, সব তোমাদেরকে বলবো। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আজকের এই ট্রেন জার্নি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর যদি ভুল থাকে সেটাও আমাকে ধরিয়ে দিও, কমেন্ট করে দিও। আর দেখো, একটা লাইক করলে কি হয় জানো তো, মানে ভিডিও করার মানে মোটিভটা না আরও মানে পাই আর কি। চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।